রেফারি শেষ হুইসেল বাজালেন, মাঠেই কান্নায় ভেঙে পড়লেন কারবাহাল। ডাগ আউটে তখন মাথায় হাত বেলিংহামের। ক্যামেরা ঘুরতেই টনি ক্রুসের মুখে হাসি, আলাভাকে জড়িয়ে ধরে হেসেই চলছেন জার্মানি স্নাইপার। বিদায় বেলাও ক্রুস যেন তার মতোই, নেই আবেগ মুখে হাসি আর চোখে মুখে তৃপ্তির ছাপ। দশ বছর রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে খেলেছেন, প্রতিদিন প্রতি ম্যাচ ক্রুস ছিলেন একই রকম। ২৪ বছরে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে, ৩৪ বছরে যখন শেষ ম্যাচটা খেললেন তখনও তার পারফরমেন্সে থার কমেনি ছিটে ফোটাও। কিন্তু এই গল্প হতে পারত অন্য রকম, বায়ান তাকে ফিরিয়ে না দিলে কিংবা বার্সা কোচ লুই এনরিকে তার উপর আস্থা রাখলে হয়তো রিয়েলের সফেদ জার্সিটা পরাও হতো না ক্রুসের। অবশ্য ক্রুস এখন তাদের ধন্যবাদ দিতেই পারেন, সে সময় ছাড়া না পেলে আজ তার ক্রুস হয়ে ওঠা হয়তো হতো না। রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ার এক দশকের, কিন্তু ট্রফির সংখ্যা তার ডাবলের চেয়েও বেশি। ৫ চ্যাম্পিয়ন্স লিগ, ৪ লালিগা, ১ কোপা দেল রে, ৪ ক্লাব ওয়ার্ল্ড কাপের সাথে আছে ৪টি স্প্যানিশ সুপার কাপ, সেই সাথে ৩ ইউএফএ সুপার কাপও। অবশ্য ক্রুসের রিয়াল মাদ্রিদ সাফল্যকে শিরোপা দিয়ে বিবেচনা করাটা নিতান্তই বোকামি। ২০১৪তে সেভিয়ার সাথে অভিষেক হওয়ার পর থেকে ২০২৪ ডর্টমুন্ডের সাথে নিজের শেষ ম্যাচেও ক্রুস ছিলেন রিয়েলের মূল ভরসা। খেলেছেন ৪৬৪ ম্যাচ, মিনিটের হিসেবে যা দাঁড়ায় ৩৬৫৭৯। অথচ তার পাস অ্যাকুরেসি আপনার ভ্রু কুচকে দিবে। এত এত ম্যাচ খেলেও ক্রুস তার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার শেষ করেছেন ৯৪% পাস অ্যাকুরেসি নিয়ে। অর্থাৎ তার ১০০টা পাসের মধ্যে ৯৪টা খুঁজে নিয়েছে তার সতীর্থদের। এ তো কেবল ক্রুসকে দিয়েই সম্ভব। নিজের ক্যারিয়ারটা ক্রুস শেষ করতে চেয়েছিলেন পিকে থেকেই, তা তিনি করছেনও। বিদায় যখন বললেন তখন টুইটারে বনে গিয়েছেন ট্রেন্ডও। আর সাফল্য, চ্যাম্পিয়ন্স লিগের ট্রফির সাথে ছবি তুলতে গেছেন তখন তা হাতে নিয়ে তোলা সম্ভব হয়নি, কারণ তার চ্যাম্পিয়ন্স লিগ জেতার সংখ্যাটা যে এক হাতে দেখানো সম্ভব না, লেগেছে দুই হাত। ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে ক্যারিয়ার শেষ করা, ক্রুসের সাথে এমন বিদায়ই তো মানায়। ভিনিসিয়াসের মতো রিয়াল সমর্থকরাও হয়তো আজীবন কুর্নিশ করে যাবেন ক্রুসকে, সেই সাথে পরের প্রজন্মকেও হয়তো শোনাবেন একজন মিডফিল্ড মাস্টার মাইন্ডের কথা। আশিক রাকিব, টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট tsports.com.